সবুজ বাংলা টেলিভিশন থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বেঙ্গল প্লাটুন কমান্ডার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অপরাজেয় ও অসাধারণ এক বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ডেমোক্রেটিক লিবারেল পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক, একজন রাজনীতিবিদ এবং একজন দুর্বার ও শক্তিশালী দেশপ্রেমিক জনাব ইসমাইল হোসেন বেঙ্গল গত 31 আগস্ট সোমবার বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবুজ বাংলা টেলিভিশনের কমিউনিটি ফোরাম অনুষ্ঠানে জনাব আলাউর খন্দকারের উপস্থাপনায় গত 16 আগস্ট রবিবার মরহুম ইসমাইল হোসেন বেঙ্গল বাংলাদেশের অতীত থেকে বর্তমান পর্যন্ত তার সুন্দর কিছু বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরেন এবং এটাই ছিল তার জীবনের শেষ বক্তব্য। তাই সবুজ বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এখন তার দেয়া কিছু বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। আমি প্রথমে জানতে চাচ্ছি জনাব ইসমাইল হোসেন বেঙ্গলের কাছে। ধন্যবাদ আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান প্রভু আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার মধ্য দিয়ে আমি নিজেকে দেশবাসী, পৃথিবীর তাবত মানুষ, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের সুধীজন, আমাদের প্রিয় ভাই বোনেরা, এই টেলিভিশনের মধ্য দিয়ে আমি তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম আমি জানাচ্ছি। এবং আজকে শোক শতবর্ষ রহমানের তার আত্মান এবং লাখো মুক্তিযোদ্ধা যারা মহান একাত্তরে জীবন দিয়েছেন পরিবর্তিতে। আমি একটু আগে একটা অনুষ্ঠান থেকে আসতাম, সে শাহাদাত মুক্তিযোদ্ধা গত পরশু আগের দিন ইন্তেকাল করেছেন, কমান্ডার অফ খিলগাঁও থানা। এই সবার, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা বেঁচে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ভালো মুক্তিযোদ্ধা কিন্তু মানবতর জীবন যাপন করছেন, ক্ষুদায় দারিদ্র্যে, চিকিৎসার অভাবে চলছে, এর সংখ্যা অনেক, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আমরা যতদিন বেঁচে আছি আমাদের সহায় হও, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। মালিক, আমাদের আজকে আমরা অবহেলার পাত্র, আমরা অবজ্ঞার পাত্র হয়ে গেছি, বলা যায় আমরা অবাঞ্ছিত হয়ে গেছি, আমাদের কেউ খবর নিচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেদিন সৃষ্টি করেছিলাম আমরা কজন, সে আমার সুযোগ ঘটেছিল, বাংলার প্রান্তরে প্রান্তরে আমি ঘুরে ঘুরে চারণের বেশি মুক্তিযোদ্ধাদের এক করেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পায়ের কাছে এনে সবাইকে দাঁড় করিয়ে সেদিন গার্ড অফ অনার দিয়েছিলাম রেসকোর্স ময়দানে, এবং বলেছিলাম মুক্তিযোদ্ধাদেরকে আপনি একত্রিত করে দেশ উন্নয়নে কাজে লাগান, আমরা রিটায়ার্ড করতে চাই না, আমরা আপনার কাছে কিছু চাই না, আমরা কাজ করতে করতে দেশের জন্য, আমরা আমাদের অনেক সাথী চলে গেছে, আমরা আমাদের জীবনটা দিয়ে দিতে চাই, আমরা বিনিময়ে কিছুই চাই না। আমি বলতে পারি বিনিময়ে আমরা কিছু নেই নাই, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কিছু নাম ধরে লোক নিতে পারে, হ্যাঁ, কায়েমি স্বার্থবাদী লুম্পেন লুটেরা চাঁদাবাজরা, এরা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু তাদের হাতিয়ার তৈরি করেছে, তারা করেছে, আমি করি নাই, আমরা করি নাই, আমরা জীবন দেওয়ার চেষ্টা করেছি, জীবনভর মানুষের পাশে ছিলাম, মানুষের কল্যাণে কাজ করেছি, বাকি জিন্দগিও এই বাংলার মানুষের জন্য কাজ করে যাব, সত্য কথা বলে যাব, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলাম, এখনো আছি,
ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব ইসমাইল হোসেন বেঙ্গল।